চন্দনদা তো শুইজ, আপনি কোথায় আছেন? মিথ্যা মামলা দিয়ে বিজেপি কে রুখা যায় না, যাবে না? মিথ্যা মামলা দিয়ে বিজেপি কে রুখা যায় না, যাবে না? ময়নার পূর্ণভূমিতে প্রসেনজিৎদাকে স্বাগতম, স্বাগতম, স্বাগতম। আপনারা তো জানেন আমাদের গত পহলা মে বিজয় ভূঁইয়াকে তৃণমূলের হারমাট বাহিনী জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে নৃশংসভাবে খুন করে। তার থেকে আরো দু মাস আগে মিথ্যা মামলায় প্রসেনজিৎকে ছটা সাতটা মামলা দিয়ে জেলের মধ্যে আটকে রাখে। 120 দিন পর আজকে প্রসেনজিৎ বাড়ি ফিরলো। তৃণমূল ভেবেছিল এইভাবে প্রসেনজিতের মতো আমাদের প্রসেনজিৎ ওইখানকার বাগচার 50 সদস্য এবং ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডল তিনের মণ্ডল প্রেসিডেন্ট, যুব মোর্চার মণ্ডল প্রেসিডেন্ট এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের 50 সদস্য। তৃণমূল বিভিন্নভাবে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। তারপর দেখলো তাতেও রোধ করা যাচ্ছে না বিজেপিকে, সেই আমাদের তারপরেই দেখলেন আমাদের বিজয় ভূঁইয়াকে হত্যা করলো। এইভাবে মানুষকে, বাগচার মানুষ সহ ময়নার মানুষকে মিথ্যা মামলা দিয়ে আটকানো যায় না। 120 দিন পর প্রসেনজিৎ বাড়ি ফিরছে এবং গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করছে 235 নম্বর বুথ থেকে এবং বিপুল ভোটে জয়লাভ করবে। এবং বাগচা গ্রাম পঞ্চায়েতের যে 25টা বুথে আমাদের 28 জন প্রার্থী আছে, সবকটি প্রার্থী পঞ্চায়েতে যে প্রার্থী হয়েছেন সব 28টাই বুথেই আমরা জয়লাভ করব এবং পঞ্চায়েত সমিতির যে প্রার্থী সেখানেও জয়লাভ করবে ভারতীয় জনতা পার্টি, এবং জেলা পরিষদের আসন আমরা বিপুল ভোটে জয়লাভ করব। গ্রামের নামটা বাগচার, প্রসেনজিতের বাড়ি বাগচার গোড়ামাহাল গ্রাম, আর বুথটা ওটাই 235 নম্বর বুথে প্রার্থী হয়েছেন প্রসেনজিৎ পঞ্চায়েত সদস্য। 120 দিন 4 মাস আজ পূরণ হলো, কি কারণে? কি কারণে? মূল কথা হচ্ছে ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাগি এই তৃণমূলের যে দুষ্কৃতীরা তাণ্ডব করছে, কিন্তু বিজেপির ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা মামলা দিয়ে সমস্ত আজকে আমাকে কেন, আমার বহু কর্মীকে এই জেলেতে মিথ্যা মামলায় ভর্তি করছে। 4 মাস পরে বাড়ি যাচ্ছ, বাড়ির সদস্যদের সঙ্গে দেখা হবে, কি কেমন লাগছে? খুব ভালো লাগছে, কারণ শ্রী ঘরে থাকা খুব কষ্টের ব্যাপার। এবার বাইরে বেরিয়ে এসেছি, বাবা চন্দনদা আমার পার্টির সব সময় সাথে থাকে এবং জেল থেকে নমিনেশন করেছি, এটুকু আশাবাদী বিপুল ভোটে জয়লাভ করব এবং বাগচা অঞ্চল আমাদের ভারতীয় জনতা পার্টি দখলে আস। যখনই জেলে ছিলেন তখনই আপনাদের কর্মী একজন মারা গেছে, সেই মুহূর্তটা খবর পেয়ে আপনার কি মনে হচ্ছে? খুব খারাপ লাগছিল, কারণ উনি আমার বুথ সভাপতি ছিলেন, বাবার মতো ওনাকে সম্মান করতাম এবং উনি আমার সবসময় পাশে থাকতো, দায় বিপদে উনি সবসময় আমার পাশে থাকতো। যখন খবরটা পেলাম খুব খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই, আমি জেলের ভিতরে খুব কান্নাকাটিতে ভেঙে পড়ছিলাম, এই রকম অবস্থায় কেটেছে। আজকে বাড়ি ফিরবে, কাল সকাল থেকে ভোটের প্রচারে কিভাবে নামবে, কি বার্তা দিয়ে নামবে, কি বার্তা নেবে? আমাদের মিত্র বার্তা দেবে, আমাদের যে এই 234 নম্বর বুথের যে বুথ সভাপতি ছিলেন মাননীয় বিজয় ভূঁইয়া মহাশয়, ওনাকে তৃণমূলের দুষ্কৃতি দ্বারা যেভাবে হত্যা করেছে সেই হত্যার প্রতিবাদে এবং তৃণমূলের যে দুষ্কৃতিরা আমাদের কর্মী কিংবা পুলিশ মিথ্যাচার পুলিশ যে মিথ্যা মামলা করছে, এই সব নিয়ে আমরা ভোট প্রচার করব এবং এলাকার উন্নয়নে নরেন্দ্র মোদীর যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা প্রচারে নামব। একরকম কি বদনাম নিতে চাইছো যে ভোটে দাঁড়িয়ে বিজয় ভূঁইয়ার প্রিয় দাঁড়িয়েছে এবং আপনি জেলে থেকে থাকাকালীন আপনি এরকম কোনো ব্যাপার নয় যে এলাকা শান্তি হোক, শান্তি শৃঙ্খলা বজায় রাখুক। আজকে আমার বিরোধী যারা এবং যারা শাসক দলে রয়েছে সবাই একসঙ্গে শান্তিপূর্ণভাবে যাতে ভোট প্রক্রিয়া সুন্দরভাবে হয় সেই আশাটাই রাখবো। অনেকটাই আশাবাদী, যেহেতু আমাদের মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেন্ট্রাল ফোর্স দ্বারা ভোট হবে যাতে গণ্ডগোল না হয়, সেটা পুলিশ প্রশাসনের উপরে নির্ভর করবে। যদি পুলিশ প্রশাসন সেন্ট্রাল ফোর্স ঠিকঠাকভাবে কাজ করে
তাহলে নিশ্চয়ই শান্তিপূর্ণভাবে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে। প্রসেনজিৎ ভৌমিক, গোড়া মহাল গ্রাম, বাচ্চা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সদস্য। সব রঙের একদম, এনি কালার ওয়ান প্রাইস, জেএসডব্লিউ পেইন্টের একমাত্র অনুমোদিত ডিলার গুণময় এন্টারপ্রাইজ, জলচক পিংলা, পশ্চিম মেদিনীপুর।